আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। IXFI ওয়ালেট বর্তমান সময়ে বেস্ট একটি অ্যাপ এবং এখান থেকে সরাসরি আপনি বাইন্যান্সে সেল দিতে পারবেন। আর এখানে যে পেমেন্টটা পাবেন সরাসরি আপনি সেটাও বাইন্যান্সে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যে টোকেনগুলো পাবেন, অর্থাৎ এইখানে যে টোকেনগুলো আপনাকে ইনস্ট্যান্টলি দেবে, সেগুলো প্রত্যেকটা টোকেন কিন্তু এগুলো বাইন্যান্সের লিস্ট আছে, ঠিক আছে? আরবিএন বলেন, আরডা বলেন। আর সব থেকে মজার বিষয় এখন এইটা, সেটা হচ্ছে আপনি কিন্তু আগে এ দেখেন 120টা পয়েন্ট হলে কিন্তু নিতে পারতেন, বাট এখন কিন্তু আপনি মাত্র 74 পয়েন্ট হলে নিতে পারছেন। এ দেখেন 74 হলে কিন্তু এখানে নিতে পারবেন, এই দেখেন 74 পয়েন্ট হলে কিন্তু এগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর 74 পয়েন্ট হওয়া কিন্তু আহামরি কোনো কঠিন বিষয় না, একদম সিম্পল বিষয়। জাস্ট আপনি এখান থেকে জয়েন করবেন অ্যান্ড 74 পয়েন্ট হলেই আপনি এখানে উইথড্র করতে পারবেন, ঠিক আছে? সো এ দেখেন 74 পয়েন্ট কিন্তু। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এটা কিন্তু আজকেই শেষ হবে না বা কালকেই শেষ হবে না, এটা কিন্তু আপকামিং, মানে আসতেই থাকবে। প্রতি মাসে ভালো একটা প্রফিট নিতে পারবেন, মানে প্রতি দু একদিন পরপরই কিন্তু এটা আসতে থাকবে, ঠিক আছে? সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। আর এখান থেকে আপনি ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন, এক সেকেন্ডের ভিতরে পেমেন্ট পাবেন। আর পেমেন্ট কীভাবে নিয়েছিলাম সেটা কিন্তু আমার গত ভিডিওতে দেখানো আছে, যেটা আজকে এ কারণেই ভিডিও করতেছি, কারণ এটা আরেকটা রাউন্ড কিন্তু যে আসতে চলেছে, আমি দেখাই 74 পয়েন্ট। এটা কিন্তু দুই দিন, আর মাত্র দুই দিন আছে, মানে এই কাউন্টডাউনটা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে এখানে জয়েন, মানে আগে জয়েন করে কমপ্লিট করে রাখবেন, কাউন্টডাউনটা শেষ হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে রিডিম করে নেবেন, ঠিক আছে? এখানে রিডিম অপশন আসবে, ওকে? সো লাস্ট ভিডিও কিন্তু আমি দেখাইছি, এখানে কিন্তু রিডিম করে নিয়েছি ইনস্ট্যান্টলি আমি। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমার দেখেন অলরেডি কিন্তু আমার ইউজারও কিন্তু এখান থেকে প্রফিট নিয়েছে, ঠিক আছে? সো সেটা কিন্তু অলরেডি বাইন্যান্সে মেবি সে সেল দিয়েছে, এতে $4 কিন্তু সে প্রফিট নিয়েছে, ওকে? ইনস্ট্যান্টলি দেয় ভাই। আর এখানে হচ্ছে কী কী করতে হবে সেটা আমি দেখাই দিব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না। এবং আপনি যদি চান তাহলে লাস্ট ভিডিওটা আমার দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ডিটেলস ভালোভাবে দেওয়া আছে, মানে লাইভ ক্লেম করে দেখেছি। আজকে আমি লাইভ ক্লেম করে দেখাতে পারবো না, কারণ হচ্ছে এখানে কিন্তু দুই দিন কাউন্টডাউন হয়েছে। এই দুই দিন পরে যদি আমি ভিডিও করতাম তাহলে আমি ঠিকই লাইভ কাউন্টডাউন করতে লাইভ ক্লেম করে দেখাতে পারতাম, কারণ এখানে আমি এখন ভিডিও করেছি এই কারণেই, কারণ এই কাউন্টডাউনটা যখন শেষ হবে আপনি এখানে সাথে সাথে ক্লেম করতে হবে, ঠিক আছে? পরে কিন্তু আপনি হয়তো বা 20 মিনিট সময় পেতে পারেন বা 10 মিনিট সময় পেতে পারেন, পরে পরে কিন্তু বেশি সময় পাবেন না, যত দ্রুত সম্ভব ক্লেম করবেন। আরেকগুলো এখানে যে করে টোকেন দেয় প্রত্যেকটা টোকেন বাইন্যান্স লিস্টেড, আডা বলেন, তারপরে শিপ টোকেন তো জানেনি, ডগি কয়েন তো জানেনি, তারপর হচ্ছে আরবিএন টোকেন, এগুলো কিন্তু ভাই প্রত্যেকটা টোকেন কিন্তু বাইন্যান্স লিস্টে আছে। গালা টোকেন প্রত্যেকটা টোকেন বাইন্যান্স লিস্টে আছে, এবং এটা কিন্তু আপনি এইখান থেকেও সরাসরি সেল দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি সেটা লাইভ দেখাবো ভাই, ওকে? সো এখানে জয়েন করতে হলে আপনাকে মাস্ট বি একটা, জাস্ট একটা রেফার করতে হবে, কষ্ট করে একটা রেফার করতে হবে, ওকে? একটা রেফার করলে আপনি এখান থেকে মূলত মোটামুটি 400 টাকার মতো পাবেন, ওকে? বলা চলে এক রেফারে 400 টাকা, ওকে? সো যাই হোক, এখান থেকে আপনাকে এই কোনো টাস্ক কমপ্লিট করতে হবে। এখান থেকে টাস্ক কীভাবে কমপ্লিট করবেন, এইটার ভিতরে অনেকগুলো টাস্ক আছে, এগুলো এখানে শো হবে, আমি দেখাই দিব। আমি যদি এখানে অপশন পাই তাহলে আমি দেখাই দিতে পারবো, আমি এগুলো করে ফেলছি তো এই জন্য হয়তো অপশনগুলো আমি দেখাইতে পারবো না। তারপর আমরা ট্রাই করছি, দেখি কোথাও ওই অপশনগুলো আছে কি না, টাস্কে যাই দেখি, টাস্কে মেবি থাকবে ভিও অল। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে, আমি দেখেন কী কী করছি এখানে। সো প্রথমে যদি আপনি সাইন আপ করেন, অর্থাৎ সাইন আপ করতে হলে অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে, টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে আজকের অফার লিঙ্ক, সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে নিয়ে আসবে। এই পোস্টে আসার পর আপনি এইখানে একটা লিঙ্ক পাইতেছেন, এই লিঙ্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার প্লে স্টোরে যাবে, একটা ডাউনলোড করে নেবেন অ্যাপটা। অ্যাপটা ডাউনলোড করার পর আপনি এখান থেকে ভিতরে ঢুকবেন, ঢোকার পর সাইন আপ বাটন পাবেন আর লগ ইন বাটন পাবেন। আমি আগে সাইন আপ আর লগইনটা দেখাই দিতেছি, তারপরে এই টাস্কগুলো আমি কমপ্লিট করে দেখাবো, মানে কমপ্লিট কীভাবে করবেন সেটা দেখাবো, ওকে? ওকে, তো আপনি যখন এখানে আসবেন তো এখানে যে লগ ইন পাবেন, সাইন আপ পাবেন, সাইন আপ বাটনে আসবেন, এখানে হচ্ছে আপনার জিমেইল দেবেন অথবা ফোন নাম্বার দেবেন, কোনো সমস্যা নেই। সো তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, এখানে একটা ইউজার নেম দেবেন, ইউজার নেম দেওয়ার পর দু একটা সংখ্যা দেবেন, যেমন 1, 2, 3। তারপরে একটা রেফার কোড দেবেন, এখানে অটোমেটিক রেফার কোড থাকবে, যদি না থাকে তাহলে আপনি হচ্ছে মাস্ট বি এই যে এই রেফার কোডটা দেবেন, ঠিক আছে? এই রেফার কোড একটা চাপ দেবেন, কপি হয়ে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবেন, ওকে? সো এখানে দিবেন, দিয়ে জাস্ট এখানে সাইন আপে ক্লিক করবেন, এখানে একটা টিকমার্ক পাবেন, টিকমার্কটা দিয়ে নিন, ওকে? তো সাইন আপে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনি যে হচ্ছে ইয়েটা দিয়েছেন, ফোন নাম্বার বা জিমেইলটা দিয়েছেন, সেখানে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আইনা এখানে দিয়ে জাস্ট হচ্ছে সাইন আপে ক্লিক করবেন, অ্যাকাউন্টটা হয়ে যাবে, এই যেরকম কোড আসবে, ঠিক আছে? অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনাকে কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি মাস্ট বি করতে হবে। কেওয়াইসি কীভাবে করবেন সো আমি সম্পূর্ণ প্রসেস আগে দেখাই দিই, তারপরে কীভাবে ক্লেম করবেন সেটা আমি লাইভ হচ্ছে টাস্কটা কমপ্লিট করে দেখাবো, ঠিক আছে? ওকে,
সো এখান থেকে আমি হচ্ছে এই যে হোম বাটনটা পাইতেছেন না, এই হোম বাটনে ক্লিক করবেন। তারপর এখানে যে কিওয়াইসি পাইতেছেন অপশনটা, এই কিওয়াইসি অপশনে ক্লিক করবেন। কিওয়াইসি অপশনে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এরকম। সো এখানে লেখা থাকবে কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে ইউজার নেম দেবেন, এখানে হচ্ছে আপনার ফটো দিতেও পারেন না দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফার্স্ট নেম দেবেন অবশ্যই ভোটার টিকিট অনুযায়ী, আপনার ভোটার টিকিট না থাকলেও আপনি মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বোন যে কারো ভোটার টিকিট দাও করবেন, কোনো সমস্যা নেই। আর এখান থেকে লাস্ট নেম দেবেন ভোটার টিকিট অনুযায়ী, তারপরে ডেট অফ বার্থ দেবেন ভোটার টিকিট অনুযায়ী মানে জন্ম তারিখ। তারপরে এখানে ইমেল দেবেন, আপনি যদি তখন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার ইমেল দিতে বলবে, আপনি যদি অ্যাকাউন্ট খোলার সময় জিমেইল দিয়ে করেন তাহলে এখান থেকে ফোন নাম্বার দিতে বলবে। আপনি যেটা দিয়ে করেন যেটা বাকি থাকবে সেটা এখানে দিয়ে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার এখানে যদি ফোন নাম্বার দিয়ে আগে অ্যাকাউন্ট করে থাকেন মানে সাইন আপের সময় তাহলে আপনার এখানে জিমেইল দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। সো ভেরিফাইটা করে নেবেন, আর যদি জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করে থাকেন সাইন আপের সময় তাহলে এখন আপনাকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে আপনার জিমেইল বা ফোন নাম্বার এখানে দিয়া, তারপরে এখান থেকে হচ্ছে আপনার জিমেইল বা ফোন নাম্বার যেটাই বলেন যেটাতে আপনি করতে চান সেটাতে কোড যাবে, সেই কোডটা এনে জাস্ট বসাই দেবেন, হয়ে যাবে। তারপরে অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন টু, এখানে যে অ্যাড্রেসটা দিবেন অর্থাৎ আপনার ঠিকানা, যেমন আপনার ঠিকানা হতে পারে ঢাকা মিরপুর এরকম সামথিং কিছু হতে পারে, সো আপনি এখানে দিয়ে দেবেন এই ঠিকানাটাই আবার এখানে দিয়ে দেবেন। তারপর এখানে পোস্টাল কোড দেবেন, আপনার যে পোস্টাল কোড আছে সেটা, তারপর আপনার কান্ট্রি দিয়ে দেবেন যে কান্ট্রিতে বাংলাদেশ ইন্ডিয়া যেটাই হন না কেন। তারপর আপনি স্টেট আপনি বাংলাদেশ হলে ঢাকা দিতে পারেন অ্যাজ ইউর উইশ। তারপরে সিটি আপনি যেখানে থাকেন আপনার অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট সেটা দিতে পারেন দিবেন। তারপরে এই দুটো এরকমই থাকবে, আপডেটে ক্লিক করবেন, এরকম ইন্টারেস্ট চলে আসবে। এখানে স্টার্ট কেওয়াইসিতে ক্লিক করবেন, স্টার্ট কেওয়াইসিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি 10 মিনিট টাইম পাবেন কেওয়াইসিটা আপলোড করা, ঠিক আছে। লেটস গোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্টার্ট প্রসেস সেশনে ক্লিক করবেন, এগুলো একটু লোড নেবে। তারপর এখানে স্টার্ট সেশন লেখা আসবে, ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার কান্ট্রি দেবেন, কান্ট্রিতে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা করে নিতে পারেন। আমার আইডি কার্ড, সো আমি আইডি কার্ড সিলেক্ট করে স্টার্টে ক্লিক করছি। তারপর নেক্সট এখানে আইডি কার্ডের প্রথম পেজ দিতে বলছে, সো আপনার আইডি কার্ডের প্রথম পেজ দিবেন, অবশ্যই সেটা হচ্ছে স্মার্ট কার্ড হতে হবে, নর্মাল কার্ড হলে মেবি হয় না। সো স্মার্ট কার্ডের প্রথম পেজ দিয়ে জাস্ট আপলোড করে দেবেন। তারপর স্মার্ট কার্ডের সেকেন্ড পেজ দিতে বলবে, স্মার্ট কার্ডের সেকেন্ড পেজ দিবেন, এবং যার আইডি কার্ড তাকে মেবি লাইভে একটা ছবি তুলতে হয়, জাস্ট মুখের সামনে ধরবেন সেটা ক্যাপচার করে নেবে, ঠিক আছে। তার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, এখান থেকে 1 সেকেন্ডের মধ্যে দেখবেন যে কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে দেখবেন যে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আরে ভাই, এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়, আমার আবারও বলতেছি ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়। আর এই যে আমার ভিডিওটা, এটা কিন্তু লাইভ উইথড্রো করে দেখিয়েছিলাম, সাথে সাথে উইথড্রো করে দেখিয়েছিলাম, জয়েন করছি সাথে সাথে উইথড্রো করছি, ঠিক আছে। সো এটা কিন্তু মাথায় রাখেন, এরকম অফার কিন্তু বারবার আসে না যে লাইভ উইথড্রো দেয় মানে ইনস্ট্যান্ট উইথড্রো দেয়, ঠিক আছে। সো আগে আগে রেডি থাকেন, এগুলো কাজকর্ম ঠিক করে রাখেন। সো এখন টাস্কে চলে আসি, টাস্কে দেখেন কী বলছে। এখানে প্রথমে আপনি সাইন আপ করলে 5 পয়েন্ট, এখানে যদি ইনস্টল করেন তাহলে আরও 15 পয়েন্ট, তাহলে হলো আপনার 20 পয়েন্ট, এগুলো আমি ধরতেছি না এখন। এখন এগুলোতে ফলো করলে 2 পয়েন্ট, এটাতে ফলো করলে 2 পয়েন্ট, এটাতে ফলো করে আরও 2 পয়েন্ট, মানে টেলিগ্রাম আর কি। এগুলো 12 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। এখন ভাই, আপনি যখন এটা স্টার্ট হবে তখন যদি জয়েন করতে চান তাহলে কিন্তু এগুলো কিন্তু 12 ঘন্টা বা 24 ঘন্টা টাইম নেয়, এগুলো কিন্তু কমপ্লিট হতেছে, এটা, ঠিক আছে। এগুলো কিন্তু কমপ্লিট হতে 24 ঘন্টা বা 12 ঘন্টা টাইম হয়, তারপরে কিন্তু এখানে একটা অ্যাড হয়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু যখন স্টার্ট হবে তখন কিন্তু জয়েন করলে এগুলো কমপ্লিট হবে না বা ক্লেম করতে পারবে না, আপনার আগেই অনেকজন ক্লেম করে নিয়ে যাবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমার মতে আপনি এখন জয়েন করে সব কিছু কমপ্লিট করে রাখুন, যখন এটা স্টার্ট হবে অর্থাৎ দুই দিন পর যখন এটা স্টার্ট হবে তখন জাস্ট সাথে সাথে যাই এটা ক্লেম করে নেবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আছেই, আপডেটটা আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যে এখন স্টার্ট হয়েছে, দ্রুত যান ক্লেম করুন, ওকে। সো বলে রাখি, এখানে 20 পয়েন্ট, তারপরে 22, 24, 26 পয়েন্ট, আর যদি আপনি একটা রেফার করতে পারেন তাহলে আপনি আরও 15 পয়েন্ট পাবেন, ধরেন আপনার 40 পয়েন্ট হলো, ঠিক আছে, যদি একটা রেফার করতে পারেন। আমি কিন্তু আগে বলছি একটা রেফার করবেন, একটা রেফার করলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন, আদারওয়াইজ উইথড্রো করা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে কমপ্লিট কেওয়াইসি, কেওয়াইসি তো মাস্ট বি করতে হবে ভাই, 40 আর 15, কেওয়াইসি তো করলে আপনাকে 15 পয়েন্ট দিবেই, তাহলে ধরো 55 পয়েন্ট, আর এখানে ইনেবল 2FA, 2FA তো বোঝেন, 2FA যে গুগল 2FA আর কি, গুগল অথেন্টিকেশন, এটা মাস্ট বি অ্যাড করে নেবেন, এটাতে যেন আরও 5 পয়েন্ট পাবেন। তাহলে আপনার কত, 55 বলছিলাম না, এই যে 60, আর এখানে হতেছে 10 ফার্স্ট ডিপোজিটে আপনি $25 সমপরিমাণ USDC, TRX যেটা ইচ্ছা আপনি সেটা এখানে ডিপোজিট করবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার এখানে কত হলো, 55, আচ্ছা আমি আবার হিসাব করে দিই, ভুলে গেছি। তো এই পর্যন্ত 60-এ আসছিলাম, তো 61-তে আসলাম, আজকে 61, সো এটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 71, এই 72, 73, 74, 75, ঠিক আছে, মানে আপনার 75 পয়েন্ট হইতেছে, 1 পয়েন্ট কিন্তু বেশি হইতেছে, কোনো সমস্যা নেই। সো সেই ক্ষেত্রে আপনি ইজিলি
ইজিলি আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটা রেফার করবেন, আর এখান থেকে যদি আপনি রেফারটা না করেন তাহলে হচ্ছে আপনি যেটা করতে হবে আপনাকে ট্রেড করতে হবে একটা, ঠিক আছে, আমি সেটা বুঝিয়ে দিতেছি। আর এখানে ডিপোজিট মাস্ট বি করতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। আর ডিপোজিট বাই 0% রিস্ক, আমি আবার বলতেছি 0% রিস্ক, 0% রিস্ক, এখানে একটা টাকারও কোনো প্রকার রিস্ক নাই। আপনি যদি $100 ডিপোজিট করেন তারপরেও কোনো রিস্ক নাই, $100 ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট $25 ডিপোজিট করবেন, ঠিক আছে, ফার্স্ট ডিপোজিট $25 করবেন, ওকে। তারপরে কিন্তু এখান থেকে আপনার 75 পয়েন্ট হয়ে যাচ্ছে। এছাড়া আপনাকে ট্রেড করতে হবে, সেটা ট্রেড কীভাবে করবেন আমি লাইভ ডিপোজিট করে ট্রেড করে দেখাবো, ঠিক আছে। এখান থেকে রিওয়ার্ড হিস্টোরি, রিওয়ার্ড সেকশন আসি, ধরেন আমি RVN টোকেনটা এখান থেকে নিব, এটার উপর ক্লিক করলাম। তারপরে এখান থেকে হচ্ছে দুই দিন তিন ঘন্টা সময় আছে। সো এখান থেকে দেখেন আমার সম্পূর্ণ টাস্ক কিন্তু কমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট না, এই ফার্স্ট ট্রেডটা কিন্তু আমার কমপ্লিট করতে হবে। এটা যদি কমপ্লিট করে রেখে দিই তাহলে কিন্তু আপনি সাথে সাথে, আমি সাথে সাথে এখান থেকে এটা ক্লেম করতে পারবো, অর্থাৎ কাউন্ট ডাউন হওয়ার সাথে সাথেই, ঠিক আছে। সো গেট 10 পয়েন্টে ক্লিক করলাম, এখান থেকে বলতেছে আমাদের $25 সমপরিমাণ যে কোনো একটা ট্রেড আমাকে কমপ্লিট করতে হবে, জাস্ট কমপ্লিট অ্যান্ড গেট 10, কী বলে এটাকে, 10 পয়েন্ট, এখানটা ক্লিক করবো। CHR2USDC ওরা, USDT ওরাই কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছে, ঠিক আছে। আমাকে এখানে একটা বাই করতে হবে, সেল করতে হবে, ব্যাস এতটুকু কাজ, আর কোনো কাজ না। সো এটার জন্য আমি ওয়ালেট সেকশনে চলে আসবো, ওয়ালেট সেকশনে আসার পর USDT চলে আসবো, ডিপোজিট আসবো, এখান থেকে জাস্ট আমি এটা অ্যাড্রেসটা কপি করে জাস্ট এই অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেবো এখন, ঠিক আছে, $25 বা $26 আর কি। ওকে, তো আমি $26.71 মতো উইথড্রো রিকোয়েস্ট দিয়েছি, দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমার এখানে আসতে। ওকে, এর আগেও কিন্তু আমি এখান থেকে ভাই উইথড্রো নিয়েছি, খেয়াল করুন আমি এখান থেকে মোটামুটি এর আগেও $12 উইথড্রো নিয়েছি, এবং এর আগে আমি এটা ট্রেড করে কিন্তু এখানে এটা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। প্রথমে $26 ট্রেড করছি, তারপরে এখান থেকে ট্রেড করে আরও $11 আমি ওদের কাছ থেকে নিয়েছি আর কি, মানে ওই যে ওরা যে দেয় না ইনস্ট্যান্ট, সেটা আমি $11.80 মানে $12 কাছাকাছি এখান থেকে পেমেন্ট নিয়েছিলাম। তারপর টোটাল $38 আমি এই দুটো মিলে টোটাল $38 কিন্তু উইথড্রো নিয়েছিলাম, ঠিক আছে। এটা আমি উইথড্রো করছিল জাস্ট 1 সেকেন্ডের ভিতরে, জাস্ট এই যে 1 মিনিটের ভিতরে কিন্তু আমার, 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডের ভিতরে কিন্তু এখান থেকে আমাদের পেমেন্টটা পেয়ে গেছি। সো এখন হচ্ছে এটা আমি ট্রেড করবো, ঠিক আছে, ওদের ভাষ্য মতে যেটা করতে হবে আমাকে সেটা ট্রেড করবো। আমাদের লাইভে কিন্তু আমি এখান থেকে পয়েন্টটা ক্যালকুলেট করে দেখাবো, সমস্যা নেই, মানে পয়েন্টটা কালেক্ট করে দেখাবো, ঠিক আছে। এটার উপর ক্লিক করে দিলাম, তারপর এখানে ফার্স্ট ট্রেডের উপর ক্লিক করে দিলাম, যেহেতু আমাদের $25 করতে বসে এখান থেকে এটার উপর ক্লিক করে দিলাম। প্রথমে আমাদের বায়ের উপর ক্লিক করে দেবো, জাস্ট আমি যে কোনো একটা টোকেন এখান থেকে প্রথম এটার উপর ক্লিক করে দিলাম, তারপর এটা 100% করে দিলাম, $26.84। আপনি $26 করতে পারেন, $1 বেশি করলে একটু বেটার হয়। ওকে, তো আমি এখান থেকে প্লেস অর্ডার হয়ে গেছে, সো একটু ওয়েট করি। আসলে আমার ভুল হয়েছে, এখান থেকে লিমিটে না এসে মার্কেটে আসা লাগছিল, ঠিক আছে, মার্কেটে আসলে বেটার হইতো, কারণ এটা মার্কেট প্রাইসে বাই হতো, মার্কেট প্রাইসে সেল হইতো, কোনো সমস্যা নেই। ওকে, তো খেয়াল করুন আমার একটা বাই হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে হোম চলে আসবো, রিওয়ার্ড সেকশনে চলে আসবো, দেখবো আমার এটা কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট, একটা রিফ্রেশ দিই, যদি না হয় তাহলে আমি এটা আবার ট্রেড করবো, ঠিক আছে। সো এখান উপরে ক্লিক করে দিই, কমপ্লিট ওয়ান ট্রেড, জাস্ট একটু ওয়েট। এখান থেকে জাস্ট আমি এটা সেল অপশনে ক্লিক করে এটা সেল দিয়ে দেবো, সেল দিয়ে জাস্ট সাথে সাথে USDT করে নেবো। এই যে মার্কেট সেল অপশনে আসলাম, এটা 100% করে দিলাম, ব্যাস কমপ্লিট সেল। ওকে, জাস্ট এতটুকুই কাজ, একটা বাই করা আর একটা সেল করা, এখানে কিন্তু আমার কোনো লস নাই রে ভাই, এখানে কোনো লস নাই, বাই এই ওয়েবসাইটটা আমাকে পেমেন্ট দেবেন এরকম কোনো লস নাই, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করতে হবে আমাকে, জাস্ট এটা কমপ্লিট হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, তো একটু টাইম নিয়েছে, তবে পয়েন্টটা কিন্তু আমাদের দিয়ে দিছে, খেয়াল করুন এখান থেকে $520 ছিল, $530 হয়েছে। টাইমটা খেয়াল করুন, ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে। আপনি জাস্ট একবার ট্রেড করলে হয়ে যাবে, বারবার করা লাগবে না, একবার শুধু $525 উপরে করবেন, ঠিক আছে। ধরুন $25.20 এরকম একটা ট্রেড করবেন, বা $26 এরকম করবেন, বাট আপনার হচ্ছে একটু টাইম নেবে আর কি, ঠিক আছে। আমি আগেই বলছি যে আপনারা এখন করে রাখেন, যখন এটা স্টার্ট হবে সাথে সাথে শুধু ক্লেম করবেন, পরে কিন্তু সময় পাবেন না। এই দেখেন RBN টোকেনটা কিন্তু আর মাত্র কয় ঘন্টা সময় আছে, আমি দেখাই দিই, দাঁড়ান ওয়েট, এইটা কিন্তু আর মাত্র হচ্ছে 1 দিন 21 ঘন্টা সময় আছে, আর এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে ফার্স্ট এড যেটা। এখন এই টাইম কাউন্ট ডাউন শেষে যখন এটা স্টার্ট হবে তখনই আমার এখানে রিডিম অপশন আসবে। আপনিও যখন এই যে 7 আউট অফ 7 এটা কমপ্লিট করে ফেলবেন, তখন এখানে রিডিম অপশন পাবেন, জাস্ট আপনি এটা রিডিম করে নেবেন। রিডিম করলে সাথে সাথে আপনার হচ্ছে, আগেরবার যখন আমি লাইভে ভিডিওটা দেখেছিলাম যে রিডিম করলে কোথায় আসে, ঠিক এই যে এখানে আসবে ওয়ালেটে, ওয়ালেটে চলে আসবে, এখানে চলে আসবে ডিরেক্ট, সাথে সাথে এখানে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি ধরেন এই যে, ধরেন গালা পাইছেন, ঠিক আছে, আমি এক্সাম্পল শুধু দেখাচ্ছি, গালার উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ট্রেড অপশন পাবেন, একটু ওয়েট করেন। এই যে দেখেন ট্রেড অপশনে আসবেন, ট্রেড অপশনে আসার পর এখান থেকে USDT গালা টু USDT ক্লিক করবেন, তারপরে এখান থেকে জাস্ট আপনি যে সেল অপশনে আসবেন, এই সেল অপশনে আসবেন, তারপরে এখান থেকে মার্কেটে ক্লিক করবেন, ঠিক আছে।
এই মার্কেটে ক্লিক করবেন, তারপর এখান থেকে 100% করবেন, ব্যাস সেল অপশনে ক্লিক করে দেবেন, সেল হয়ে ইউএসডিটি চলে আসবে। তারপর ইউএসডিটি আসার পর এইখানে যে আপনার যে $26 বা $25 ডিপোজিট করেছেন সেইটা আর যে আপনি ইনস্ট্যান্ট $4 পেলেন সেটা মিলিয়ে টোটাল $30 $31 যাই হোক সেটা আপনি উইথড্র করে নেবেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটা উইথড্র করতেছি না, তার কারণ হচ্ছে এখন যদি উইথড্র করি তাহলে কিন্তু আমার আবার ওই 30 সেন্ট ফি দিয়া এখান থেকে আমি যে রিওয়ার্ডটা নেবো তখন কিন্তু আবার আমাকে ফি দিয়ে উইথড্র করতে হবে। আমি যখন উইথড্র করবো তখন মানে আমি যখন এটা ক্লেম করবো আর উইথড্র করবো তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেটে জানিয়ে দেবো। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করতে হবে, আপনি যদি এইটার আপডেট চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন রাখবেন, আর যখন স্টার্ট হবে তখন আমি আপডেট জানিয়ে দেবো, ঠিক আছে। সো আজকের ভিডিও পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভুল করে অফারটা মিস করবেন না, ইনস্ট্যান্ট $4 দিচ্ছে। ওকে, ধন্যবাদ।